নমস্কার, কুকিং উইথ সৌমিতায় সকলকে স্বাগত। আজকে খুব সহজ একটা সাবেকি রান্না শেয়ার করব, লাল শাক ভাজা। শাকে প্রচুর ভিটামিন ও ফাইবার থাকে, তাই এটা শরীরের পক্ষে খুব উপকারী। এটা মাঝে মাঝে আমরা রান্না করে খেতেই পারি। তবে এবার চলুন বানিয়ে ফেলি লাল শাক ভাজা। লাল শাক ভাজার জন্য লাগছে লাল শাক, আর প্রয়োজন মতো নুন আর মিষ্টি, আর হলুদ, তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, রোস্টেড পিনাট আর চীনাবাদাম, যেটা আমি এটা রোস্টেড করা আছে, আর সাত কোয়া রসুন থেতো করে রেখেছি। আর ফোড়নের জন্য লাগবে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শাকটাকে যতটা সম্ভব কুচো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমি এখানে রেখেছি। আর রান্নাটা হবে সর্ষের তেলে। শাক ভাজাটা করার জন্য আমি কড়াই বসিয়েছি এবং দুই চামচ তেল দিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম আর কালো জিরে অল্প একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে এটা কালো জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে রসুনটা দেব। রসুনটা আমি কিন্তু থেতো করে রেখেছি, গোটা গোটা রসুন থেতো করে রেখেছি। রসুনটা একটু লাল করে ভেজে নিতে হবে। রসুনটা বেশ লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে শাক কুচানো শাকটা দিয়ে দেবো। শাকটা একটু নরম হলেই এর মধ্যে নুন অল্প একটু হলুদ কাঁচা লঙ্কা আর অল্প একটু মিষ্টি দিলাম, দিয়ে এটাকে নুন দেওয়ার পরে এর থেকে আর একটু জল বেরোবে। জলটা শুকনো হওয়া অবধি রান্নাটা করতে হবে। এটা কিন্তু ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, আর আঁচ কমালেও হবে না। শাকের থেকে জল বেরোবে, অর্থাৎ শাকটা একটু হাই ফ্লেমে হতে দিতে হবে। এবার শাকের জলটা একদমই শুকিয়ে গেছে, এবার একটু এরকম নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো একটু করে এর মধ্যে যে রোস্টেড বাদামটা আছে সেটা আমি একটুখানি একটুখানি গুঁড়ো করে নিয়েছি, একটু ভেঙে ছোটো করে নিয়েছি পিসগুলো, ছোটো ছোটো পিস মুখে লাগবে, পিস ভালো লাগবে। আর এই বাদামটার গন্ধটা শাকের টেস্টটাকেও বেশ বাড়িয়ে দেবে। এভাবে শাকের মধ্যে বাদামটা মিশিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে দেব। শাক ভাজা তৈরি হয়ে গেল, এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আমার রেসিপি যদি ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।